year. The blocker of star. আমি তাপস বসু রাধাকান্তপুর হাটতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকরী সভাপতি বলছি। আমাদের আজকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আজ শুভ সূচনা হলো। আজকে মহাপঞ্চমী, এই পঞ্চমীর পুণ্যলগ্নে সবাইকে জানাই রাধাকান্তপুর হাটতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আমাদের দিনের শুভ পঞ্চমী সূচনা করেছি প্রভাত ফেরির মাধ্যমে। 58টি ঘর, যেহেতু আমাদের এটা 58 বছরের পুজো, 58 বছরে পড়লাম আমরা, সেই জন্য 58 বছরে আমরা 58টা ঘর সহযোগে 8 থেকে 80 সমস্ত মহিলা থেকে শুরু করে পুরুষরা সবাই আমরা পা মিলিয়েছি। শুধু রাধাকান্তপুর গ্রামের নয়, পার্শ্ববর্তী অনেক গ্রামের মানুষজন এসেছিলেন, এসে আমাদের এই প্রভাত ফেরিটা হয়েছে। সকাল থেকে প্রভাত ফেরি হয়ে আমাদের বিকালে শুভ উদ্বোধন আছে। 4টায় আমাদের মহামান্য মহকুমার শাসক আসবেন, তার সঙ্গে ভিডিও থাকবেন। আমরা এবছর এই যে প্যান্ডেলটা করেছি, প্যান্ডেলটা দেখবেন, এই প্যান্ডেলটা করেছি অনেকটা চিন্তাভাবনা করেই, কারণ আপনারা জানেন যে আজকে দেবী দুর্গা শুধু আমার আপনার নয়, সমস্ত ধর্মের বর্ণের মানুষের কাছেই সমাদৃতা উনি। তো সেই দেবী দুর্গার মহামায়া রূপটাকে আমরা আদিবাসী মানুষদেরও মধ্যে যে সমান তার প্রাদুর্ভাব এবং তার জনপ্রিয়তা আছে, এবং তাই না, মায়ের মা তো সবার কাছেই সমাদৃতা হন, তো সেই জঙ্গলি মানুষ বা আদিবাসী মানুষদের কাছে মহামায়া রূপে উনি অবতীর্ণ হয়েছেন, সেইটাই আজকে আমাদের এই থিমটায় মণ্ডপের থিমে তুলে ধরা হয়েছে। আগামী বছর আমরা প্রথম পুরস্কারের শিরোপা পেয়েছিলাম, এবারে দেখতে পাচ্ছেন শিবের মূর্তি একটা শিব মন্দিরের মধ্যে করা আছে, তার মধ্যে মা আছেন। হ্যাঁ, আপনারা আমরা বাইরে থেকে এটা দেখছি, আদিবাসী মহিলাদের আদিবাসী মানুষদের কিছু ছবি আপনারা দেখতে পাবেন। এবং এখানে দেখুন পুরো, যেহেতু জলা জঙ্গলি এইসব কথাগুলো আমরা বললাম, তাতে দেখুন বাঁশের কাজ, পুরো এই বাঁশের কাজের মধ্যে মানে এক ফুটিয়ে তোলা হয়েছে, যে এই আজ এই থিমটাই ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, আমরা আহ্বান করি সমস্ত ধর্মের বর্ণের মানুষদের মধ্যে এই উন্মাদনাটা জাগানোর, এবং আমরা এই কটা দিন একাত্ম হয়ে সবাই মিলে আমরা এই পুজোটা করি। এবং পুজোতে আমাদের শুধু গ্রামের না, সমস্ত বাইরের যত গ্রাম রয়েছে, সিদ্ধপুর পাশাপাশি যে খাটবাড়ই যে সমস্ত গ্রামগুলো রয়েছে, সব মানুষজন এখানে আসেন। এবং আজকে পঞ্চমী থেকে একদম দশমী পর্যন্ত মানুষজন সবাই মিলে আমরা এই এই পুজোর দেবীর আরাধনা করি। আপনারা জানেন একটা কথা, যে এই মাতৃরূপ, এটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে স্তোত্র আমরা এখনও আমাদের কানে বাজে, রেডিও খুললেই মহালয়ার দিন তিনি বলেছেন, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তো সেই মাতৃরূপেরই আমরা আরাধনা করতে, মাতৃশক্তিকে বন্দনা করতে আজ আমরা সমবেত সবাই হব। এবং এই এই আজকের দিনটা থেকে আমরা শুরু করে সমগ্র পৃথিবীতে মানুষজন যেন সুখে শান্তিতে থাকে এই আরাধনাই করব। মায়ের এই মূর্তিটা দেখবেন একদম, মানে মা তো সবারই মা, এবং মানে মূর্তিটা সব ক্ষেত্রেই খারাপ হোক ভালো হোক মা তো, কিন্তু তবু আমাদের এই মাতৃরূপটা আলাদা করে সবার নজরে পড়বে বলেই আমাদের কমিটির বিশ্বাস, আমারও বিশ্বাস। এটা পৃথিবীর যে অস্থিরতা, পৃথিবীতে যে অস্থিরতা, করোনা বিগত 2 বছর ধরে আমরা করোনায় ভুগেছি, করোনা মহামারীতে, তারপরে রাশিয়া ইউক্রেন, সমস্ত পৃথিবী একটা বিশ্বযুদ্ধ হবে বিশ্বযুদ্ধ হবে এরকম একটা ভাব আমরা কাটিয়েছি আতঙ্কে। তারপর বর্তমানে আবার ডেঙ্গুর প্রাদুর্ভাব, যা গরম ঠান্ডায় একটা এই পরিস্থিতিতে একটা ডেঙ্গুর প্রাদুর্ভাব, সেই জায়গায় আমরা মায়ের কাছে এসে ওইটাই বলবো, আমরা পৃথিবীর সবাই যেন সুখে শান্তিতে বৈভবে থাকতে পারি, এটাই আমাদের প্রার্থনা। এবং আমরা এইখানে সবাই মিলে আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি।
এবং আমরা মাতৃরূপে সেইভাবেই বন্দনা করব আগামী কটা দিনে। এবং আসুন সবাই মিলে আমরা সমবেত হয়ে একাত্ম হয়ে, বললাম প্রথমেই বলি যে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই একাত্ম হয়ে মাতৃ আরাধনাটা করি। শুভ শক্তির সূচনা হয়ে গেছে এবং শুভ শক্তির আমরা শুভ জিনিসটা মায়ের মাধ্যমে আমরা সেটাকে আগমন ঘটাতে চাই, এটাই আমাদের বক্তব্য।
স্মরণ করি, মাকে বলি অন্তর থেকে, মা সবাইকে ভালো রেখো, গোটা পৃথিবী যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। এবং আমাদের মনে করে যা দেবী সর্বভূতেষু।